ঝালকাঠি সুগন্ধা নদীতে এম অভিযান দশ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকের পাশাপাশি সেদিন প্রাণে বেঁচে ফিরেছেন ই কমার্স উদ্যোক্তা মেহরিন কামাল মুন শেষ পর্যন্ত লঞ্চ থেকে পরিবারের সদস্যদের নিয়ে নিচে নামেন তিনি সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভয়ঙ্কর সেই দিনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন তিনি অনেকেই জানতে চান একে একে বলা কোনোভাবেই সম্ভব নয় আর বারবার বলা মানে বারবার ওই মুহূর্তের মধ্যে ঢুকে যাওয়া এক কথায় যদি বলি দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করা বা মৃত্যু কাছে আসতে দেখা চব্বিশ তারিখ রাত তখন আনুমানিক দুইটা পনেরো থেকে বিশ আমার ঘুম ভেঙে গেছে এমনিতেই ওয়াশরুমে গেলাম এর মধ্যে মেয়েও উঠে বলে ফিড আর জন্য কেবিনের সামনে রেলিং দিয়ে উকি দিয়ে দেখি আগুন এক সেকেন্ডে কোনো কিছু চিন্তা না করে রুমে ঢুকে জাস্ট মোবাইল আর বাচ্চাটা কোলে নিলাম দৌড় দিলাম তিনতলার একেবারে সামনের দিকে মাথায় ছিল খোলা জায়গায় থাকতে হবে কিন্তু নামব কিভাবে কোনো পথ পাচ্ছিলাম না এইটুকু বাঁচা নিয়ে এই তিনতলা থেকে পানিতে নামা মানে বাঁচার সম্ভাবনা কমে যাওয়া লঞ্চ ঝালকাটির ঘাটের কিছুটা কাছাকাছি আসার পরে চল্লিশ পঞ্চাশ জন পানিতে ঝাঁপ দিয়ে নেমে গেছি আমরা উপর থেকে সেটাও সাহস করতে পারিনি আমি বেশি আতঙ্কিত ছিলাম কিভাবে নামব এই বাচ্চা নিয়ে ওর বাবা বলল পানিতে নামা লাগলেও নিস্তলা থেকে নামব এই বলে সে পরে থাকা জিন্স প্যান্ট খুলে ফেলে সব চলার মধ্যে ইঞ্জিন বন্ধ হয়ে লঞ্চ মাস নদীতে চলে আসে তখন পানিতে নামা ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু যতটা কাজ থেকে নামা যায় এর মধ্যে আমাদের সামনের এক মহিলা নিজের পরা শাড়ি খুলে রেলিংয়ে বেঁধে নিচের দিকে নেমে যান সেই শাড়ি ঝুলছিল রাজীব ভাবলো এই শাড়ি দিয়ে নামবে মেয়ে নিয়ে আমার মাথায় জাস্ট পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে কাজ করলো যদি বেঁচে যায় তাহলে মোবাইলটা জরুরি আমি আমার মোবাইলটা অন্যার এক মাথায় বেঁধে সেই অন্য দিয়ে মেয়েকে ওর বাবার কোমরে বেঁধে দিলাম কারণ চিন্তা আসলো হাতে নিয়ে নামলে যে কোনো সময় হাত ছুটে যেতে পারে এসব করতে করতে তখন আগুন তিন তলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভয়াবহ কালো ধোয়ার মধ্যে আগুনের হুলকা মেয়ে শ্বাস নিতে পারছিল না মেয়ের বাবা নেমে গেল আমিও তার পিছনে পিছনে নামলাম কিন্তু দোতলা পর্যন্ত নেমে সেই শাড়ি শেষ অন্ধকার ধোঁয়ায় রেলিং আর খুঁজে পাচ্ছিলাম না এক লোক এক টানে আমাকে নিচের ফ্লোরে নামিয়ে আনলো এর মধ্যে লঞ্চের অন্য পাশ থেকে লোকজন চিল্লাচ্ছে ভাই আপনারা এদিকে আসেন এপাশে আসেন এদিকে মাটি আছে পরে সেই ধোয়া অন্ধকারের মধ্যে ওপাশে যে যেয়ে কোনো কিছু না ভেবেই লাভ দিলাম মনে হলো আল্লাহ যেন নিজে ঠেলে লঞ্চটা সাইডে নিল কাদার মধ্যে পা আটকে পা মচকালো উঠে দাঁড়ানোর শক্তি নেই মেয়ের বাবা জাস্ট হাত ধরে মাত্র দাঁড় করিয়েছে এরই মধ্যে পিছন থেকে এক সিলিন্ডার বাস্ট হলো জাস্ট ভাবছি এক দেড় মিনিট দেরি হলে কি হতো উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে প্রায় চারশো যাত্রী নিয়ে লঞ্চটি সদরঘাট থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দেয় চাঁদপুর ও বৈশাল টার্মিনালে লঞ্চটি থামে এবং যাত্রী ওঠানামা করে ঝালকাটির সুগন্ধা নদীতে পৌঁছালে রাত তিনটার দিকে এতে আগুন ধরে যায় এখন পর্যন্ত এই ঘটনায় একচল্লিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক ঝালকাটির সুগন্ধা নদীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার অভিযান দশ লঞ্চের মালিক হামজালাল শেখকে রাজধানী ক্যানিগঞ্জ থেকে গ্রেফতার করেছে র্যাব তিনি এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন সোমবার সকালে ক্যানিগঞ্জের ওই বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এদিকে অগ্নিকাণ্ডের ক্ষতিপূরণের দুই রিট শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে আদালত র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাবের মুখপাত্র খন্দকার আলমইন জানান সকালে আমাদের একটি অভিযান অভিযান পরিচালিত হয় ওই অভিযানে লঞ্চের মালিককে আটক করা হয় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয় কেরানীগঞ্জে তার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে ছিলেন হামজালাল তিনি জানান ওই লঞ্চে অগ্নিকাণ্ড ও হতাহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযান দশ লঞ্চের মালিক হামজালাল কে গ্রেফতার দেখানো হয়েছে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত তিনটি মামলা হয়েছে ঝালকাঠির পোনাবালিয়া ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন শনিবার ঝালকাঠি সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেন এরপর বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল ইসলাম নাসির রবিবার পঁচিশ জনকে আসামি করে মামলা করেন বরগুনার মুখ্য বিচারিক হাকিম আদালতে সেখানে লঞ্চের মালিক হামজালাল শেখকেও আসামি করা হয়েছে বিচারক মোহাম্মদ মাহবুব আলম আবেদন গ্রহণ করে সংশ্লিষ্ট থানায় মামলাটি এজার হিসেবে গ্রহণের আদেশ দেন অ্যাডভোকেট নাজমুল ইসলাম নাসির বাদী হয়ে আদালতের লঞ্চ মালিক মোহাম্মদ হামজালালকে প্রধান আসামি সহ পঁচিশ জনকে অজ্ঞাত করে একটি মামলার আবেদন করেন আদালত মামলাটি বরগুনা সদর থানার ওসিকে এজাহারের জন্য নির্দেশ দেয় ঝালোকাটের সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমবি অভিযান দশে আগুনে দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে সোমবার সকালে সদর উপজেলার কিস্তাকাঠি এলাকায় বিষখালী নদী থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা তার প্যাটে পোড়া দাগ ছিল বলে জানা গেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের অভিযানে সকালে নাপিতের হাট সংলগ্ন বিশখালী নদী থেকে একজন পুরুষের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড নৌ পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম তিনি বলেন স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও কোস্টগার্ডকে খবর দিলে তারা গিয়ে মরদেহ উদ্ধার করে তবে এখনও নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি নৌ পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খাঠীর সুগন্ধা নদীতে এমবি অভিযান দশ লঞ্চে আগুন লাগার ঘটনায় নিখোঁজদের সন্ধানে আজও উদ্ধার অভিযান চলছে চতুর্থ দিনের এই অভিযানের শুরুতে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয় সোমবার সকালে ফায়ার সার্ভিস নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার অভিযান চালানোর সময় ঝাড়ুখাঠি সুগন্ধা নদী থেকে মরদেহটি উদ্ধার করে এ নিয়ে এমবি অভিযান দশ লঞ্চে আগুনের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো বিয়াল্লিশ জনে ঝালকাটিতে লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিচয় নিশ্চিত হতে আত্মীয় স্বজনের ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে সিআইডি সোমবার বিকেল সাড়ে তিনটা থেকে ঝালকাটি পৌর মিনি পার্কে ক্যাম্প স্থাপন করে নমুনা সংগ্রহের কাজ শুরু করা হয় প্রথমে নমুনা প্রদান করেন লঞ্চ দুর্ঘটনায় নিখোঁজ তাসলিমার ছোট ভাই মোহাম্মদ জোনি একই দুর্ঘটনায় নিখোঁজ হয় জোনির ছেলে জুনায়দ ও দুই ভাগ্নি সুমায়া ও তানিয়া ঝালুকাটির সিআইডি সহকারী পুলিশ সুপার অরিত সরকার জানান ঝালুকাঠির কেউ লঞ্চের যাত্রী ছিল না তারপরও বরগুনা নিখোঁজদের স্বল্প সংখ্যক আত্মীয় স্বজন ঝালকাঠিতে থাকতে পারে তাদের সুবিধার জন্য এখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে যতদিন প্রয়োজন ক্যাম্প চালু রাখা হবে আলোচিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবিদিন হাজারী মারা গেছেন সোমবার বিকেলে রাজধানী ল্যাবিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী তার এলাকার সাবেক সাংসদ জয়নাল হাজারি মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জয়নাল হাজারি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন তার মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শোক জানিয়েছেন ল্যাবিট হাসপাতালে জনসংযোগ কর্মকর্তারা জানান জয়নাল হাজারি হৃদযন্ত্র কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন পনেরো ডিসেম্বর তিনি এই হাসপাতালে ভর্তি হন বিকেল পাঁচটা বিশ মিনিটে তার মৃত্যু হয় জয়নাল হাজারী দীর্ঘদিন ফেনী জেলা আওয়ামী সাধারণ সম্পাদক ছিলেন উনিশশো ছিয়াশি ও উনিশশো ছিয়ানব্বই সালে ফেনী দুইয়েশন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক মেয়াদে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে জয়নাল হাজারী ফেনীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন সেই সময় ফেনীতে তার নেতৃত্বে স্টিয়ারিং কমিটি ক্লাস কমিটি গঠন সহ নানা ঘটনায় দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি রাজনৈতিক প্রতিপক্ষ দমনের পাশাপাশি নিজ দলের বিরোধীদের ওপর নির্যাতন চালান জয়নাল হাজারী সেই সময় সাংবাদিকরাও তার নির্যাতন থেকে রেহাই পায়নি জয়নাল হাজারীর কর্মকাণ্ডে আওয়ামী সমালোচনার মুখে পড়তে হয়েছিল দু সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর ওই বছর সতেরোই অক্টোবর রাতে ফেনি শহরের মাস্টারপাড়ায় জয়নাল হাজারীর বাসভবনে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয় সেই সময় তিনি পালিয়ে ভারতে চলে যান আট বছর দেশের বাইরে থাকার পর দুহাজার সালে আওয়ামী আবার ক্ষমতায় ফিরলে দেশে ফিরেন জয়নাল হাজারী পলাতক থাকা অবস্থায় তাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী পরে আবার জয়নাল হাজারিকে দলে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ সালে তাকে আওয়ামী উপদেষ্টা মন্ডলীতে স্থান দেওয়া হয়